নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রেয়সী। আমরা এখন চলে এসেছি ইসলামপুর ফায়ার ব্রিগেডে। তো অন্নভুবন সংস্থার পক্ষ থেকে রন্ধন সেলিব্রেশন করা হচ্ছে, তো চলুন আমরা সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এখানে কাজ করে, যারা কর্মচারী, যারা অফিসার্সরা আছে, তাদেরকে অন্নভুবনের সদস্যরা রাখি পরাচ্ছে। যারা নতুন যুক্ত হলেন তাদেরকে আবার জানিয়ে রাখি যে এখানে অন্নভুবন সংস্থার পক্ষ থেকে রাখি বন্ধন পালন করা হচ্ছে। ফায়ার ব্রিগেডে যারা যারা এখানে অফিসার্সরা আছে, যারা কর্মচারীরা আছে, যারা এখানে কাজ করে, তাদেরকে রাখি পরানো চলছে। তো আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে তাদের আজকের দিনে তাদের কি কি কর্মসূচি ছিল। তো বলছি যে আজকে রাখি বন্ধন উপলক্ষে কি কি কর্মসূচি ছিল? রাখি বন্ধন উপলক্ষে আমাদের অন্নভুবন সমাজ কল্যাণমূলক সংস্থার একটা কর্মসূচি একটু অন্যরকম ভাবে, সেটা হচ্ছে যে যারা জরুরিকালীন পরিষেবার সঙ্গে যুক্ত তাদেরকেই শুধুমাত্র আজকে রাখি বন্ধনে মানে যুক্ত করা হচ্ছে এই কর্মসূচিতে। কারণ তারা এতটাই জরুরি পরিষেবায় তারা হয়তো নিজেদের কাছের মানুষের কাছে রাখি পড়তে যেতে পারছেন না। তো আমাদের এই বিষয়টাকে মনে রেখেই আমরা প্রথমে সংবাদ মাধ্যমে যারা প্রতিনিধি ছিল তাদেরকে পড়িয়ে বাস টার্মিনাসে এই কর্মসূচি শুরু হয়। তারপর আমরা চলে এসেছি দমকল, এটা তো আরেকটা জরুরি বিভাগ, এখানে চলে এসেছি। এখানেও আমাদের অন্নভুবনের যারা মহিলা সদস্যরা রয়েছেন তাদেরকে পড়াচ্ছেন। এরপর আমরা চলে যাব ট্রাফিক, তারপরে ইলেকট্রিসিটি অফিস, তারপরে থানা। এইভাবে আমরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সামগ্রিকভাবে পারবো না, আংশিকভাবে চেষ্টা করছি আর কি। ধন্যবাদ। তাহলে আমরা জেনে নিলাম, তো আমরা আর একজনের কাছে জেনে নেব যে বললাম যে আজকের কর্মসূচি নিয়ে চিন্তাভাবনা কী কী ছিল। আজকের কর্মসূচি নিয়ে চিন্তাভাবনা বলতে আমরা মানে জরুরি যারা সেবা দেন আমাদের সমাজকে তাদেরকে আমরা রাখি পরাবো। রাখিটা তো একটা সম্প্রীতির বার্তা, তো সেই জন্যে প্রথমে আমরা যারা জার্নালিস্ট ছিলেন তাদেরকে পরালাম, তারপরে আমরা দমকল ফায়ার ব্রিগেড এখানে এলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুক। তো আমরা শুনে নিচ্ছি যে আজকে তো রাখি, তো সবাইকে তো রাখি পরানো হলো, তো কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা তো আমরা মানে রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতির একজন ধারক এবং বাহক, উনি আমাদের মানে তখন ভাই বোন সবাইকার মধ্যে রাখি বন্ধনে একটা উৎসবে মৈত্রীর বন্ধন হিসেবে রাখি পরাতে দিয়েছিলেন। তো সেই উৎসবটা আবার মমতা ব্যানার্জি আবার মানে নিয়ে এসেছেন এবং আমরা তো নিজেরা ভাই বোনদের পরাই, সেক্ষেত্রে এটা খুবই ভালো লাগছে যে সবাইকে রাখির বান্ধবে আজকের একটা দিনে সম্প্রীতির বার্তা দিতে পারলাম। ধন্যবাদ। তো আমরা দেখে নিলাম, তোমার কাছে একটু শুনে নিব যে আজকের দিনে কি বলতে চাইছো। আজকের দিনে একটাই বলতে চাইছি, একটা কথাই, সবার মাঝে যেন আমাদের অন্নভুবনের মহিলাদের যেই ভালোবাসাটা আছে সেই ভালোবাসা যেন সবার মাঝে আমরা ছড়িয়ে দিতে পারি। ধন্যবাদ, এটুকুই বলতে চাই। ধন্যবাদ। তো আমরা তাদের কাছে জেনে নেব তাদের রাখি পরে তাদের কেমন লাগলো। তো আপনার নাম? আমার নাম বসিরুল আলম। আর কি ইয়েতে আছেন? আমি আছি এখানে এলএফও মানে লিডার পোস্টে আছি। কেমন লাগলো এই যুদ্ধে কাজসূত্র? তো বাড়ি যাওয়াটা ঠিক পসিবল হয়ে ওঠে না সবার, যাদের কাছে রাখি পড়তে যাওয়াটা তো হয়ে ওঠে না পসিবল। তো আজকে এরা রাখি পরাতে এসেছে অন্নভুবনের মেম্বার্সরা, তো কেমন লাগলো? হ্যাঁ, এটা খুবই ভালো। এটা দাদা বা বোন হিসাবে এটা আমাদের খুবই একটা রাখি বন্ধন উৎসব, খুব ভালো উৎসব। এটা একে অপরের সাথে আমরা জড়িত আছি, যে দাদা বোন হিসাবে যে আছি, এটা খুব শোভনীয় দিন। এই দিন কি আর আসে পারে, এটা তো আর কি বলার আছে। ঠিক আছে,
ধন্যবাদ। তো আমরা শুনে নিলাম তাদের বক্তব্য, তারা খুবই আনন্দিত যে তারা বাড়িতে যেতে না পেরেও তারা যে তাদের হাতে যে রাখিটা পড়েছে তারা খুবই আনন্দিত। তো ছোট বড় খবর দেখতে হলে নিউজ টুডে ইন্ডিয়াতে চোখ রাখুন। আমি শ্রেয়সী, আমার সাথে আছে সুব্রত।